কালটা ছিল 2016। তারপরে বেশ অনেকটা দিন কেটে গেছে। এখন এই করোনা পরিস্থিতিতে চারিদিকে এই খারাপ অবস্থার মধ্যে পুরনো স্মৃতি মনে করা ছাড়া আর তেমন কাজ নেই, তাই সেই পুরনো স্মৃতিগুলোকে আবার উল্টে পাল্টে দেখার সময় এসে গেছে। এই সেই রাঁচির বিখ্যাত সীতাফলস, যার সামনেই মামা ভাগ্নের একটি সুন্দর সম্পর্কের সাক্ষী হয়ে রইল। স্নানটা হয়ে যাবে, সারাদিন ঝরঝরে এই পাশে পা দাও, আমি নিয়ে আসব। এবার চলো আমাদের দুজনের সমস্ত ছবি তোলো। আমি বুঝতে পারছো চানটা হয়নি বলে শরীরটা ভালো লাগছে, আস্তে আস্তে নাম পা দাও। এদিকে আমার পাথর, শিব বাড়ির পাথর এদিকে যাবি, ওই বালিটা দিয়ে দাঁড় দাঁড়িয়ে এবার এরকম পাথর ভাই তো আমার চলে গেছে অঙ্ক পড়ে বহু দূরে, মামা এসে মা ভাগ্নে এসে মাতিয়ে দিল জয় মা তারা বলতে শুনে। তখন মামা মামি দেখো ঘোড়া হয়ে ঘুরছে কালীন পঙ্গে থেকে আকাশবাণী কলকাতাতে হরে রাম। এই জন্যই হয়তো বলে মামার বাড়ি ভারী মজা কিচন নাই। এই সুন্দর মুহূর্তগুলো এইভাবেই প্রেমবন্দী হয়ে থাকে।